হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। দেখো, আমি এক লাভ বানিয়েছি, কিন্তু আমি আজকে তোমাদেরকে ক্লে ছাড়া বানানো দেখাবো। কী দিয়ে বানিয়েছি তোমরা কি জানো? আমার রং লেগেছে। আরও কি এই জিনিস লাগতে পারে বলতে পারো? হ্যাঁ, আমি এটা আজকে তোমাদেরকে ক্লে ছাড়া বানানো দেখাবো। দেখো, ক্লে ছাড়া আজকে আমি তোমাদেরকে বানানো দেখাবো। তো এই দেখো, ক্লে ছাড়া আজকে আমি তোমাদেরকে এগুলি বানানো দেখাবো। কিন্তু আমি কী দিয়ে বানিয়েছি তোমাদেরকে এখন আমি বলে দিব, কিন্তু তার আগে বলো তো, এগুলা কি চকলেট নাকি অন্য কিছু? এগুলো আমি ক্লে ছাড়া আজকে আমি তোমাদেরকে বানানো দেখাবো। তার জন্য আমি প্রথমে আজকে আমি বলবো, তার জন্য আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি, তারপরে আমি হচ্ছে লাভ শেপ দিয়ে দিয়েছি, তারপরে এটা কিছুদিন শক্ত হওয়ার জন্য রেখে দিয়েছি, তারপরে আমি এর উপর দিয়ে ইচ্ছা মতো রং করে দিয়েছি, ইচ্ছা মতো আমি এখানে রং করে দিয়েছি। তারপরে এটা কিছুদিন পাউডারের ভিতরে রাখতে হবে যাতে রঙগুলোর জন্য না ওঠে। দেখো, রং কিন্তু ওঠেনি, রঙগুলো যেন না ওঠে এটা খেয়াল রাখতে হবে। রঙগুলো যতদিন আমাদের যদি 50 দিনও রাখতে হয়, 50 দিনই রাখতে হবে, না হলে যখন আমরা এটাকে ধরবো তখন যেই ধরবে তার হাতে দাগ পড়ে যাবে। এটা 2-3 দিন রাখলেই ঠিক, পাউডারের ভিতর 2-3 দিন রাখলেই এই রং আর উঠবে না, কিন্তু খাতায় রং করার সময় কিন্তু রং উঠবে। তো গাইস, এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে নিচের এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে দেবে, আর পাশের যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলেই আমার সব নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে। আর এটা না একদম ফ্রি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। শেপগুলো কিন্তু আমার এটা একটু পচা হয়ে গিয়েছে, শেপগুলো যেন সুন্দর হয়। ঠিক আছে, শেপগুলো যেন খুবই সুন্দর হয় এইটার মতো। থ্যাংক ইউ গাইস, তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রতিটা ভিডিওটিতে একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই।